আসসালামু আলাইকুম দর্শক এগ্রোয়ান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি সামিউল আজকে আপনাদেরকে যে নতুন উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় ইনশেয়ার করতে চাই এগ্রোয়ান যে পেপে নিয়ে কাজ করছে কিউট লেডি পেপে তার সম্পর্কে বিস্তারিত জানব এই উদ্যোক্তার কাছ থেকে আপনারা জেনে খুশি হবেন সাধারণত আমরা যারা হাইব্রিড পেপে চাষ করি তারা দেখি কি যে যখন আমরা মাঠে গাছ রোপণ করি এবং ফল ফুল ফল চলে আসে তখনই হাইব্রিড পেপের একটা ইয়েলো মোজাইক ভাইরাস নামে একটা ডিজিজ খুব ডিস্টার্ব করে যে কারণে আমরা হাইব্রিড ভালো পেপের বীজ কেনার পরেও অথবা ভালো চারা কেনার পরেও আমরা পাই না কাঙ্ক্ষিত ফলন হয়ে যায় আমাদের প্রজেক্ট লস তো সর্বোপরি যে এগ্রন যে কিউট লেডি পেঁপে নিয়ে কাজ করছে সেই জায়গাতে যে উদ্যোক্তা আমাদের সাথে আজকে আছে তার কাছ থেকে জানবো কিউট লেডি পেপের রেজাল্টটা কি চলুন দর্শক আমরা এই উদ্যোক্তার মুখে শুনে নেব কি পাচ্ছেন এই কিউট লেডি পেপের মধ্যে জি আসসালামু আলাইকুম আমি ফেরদামাল লাজু এখানে আমাদের একটা হাইব্রিড পেপের বাগান করা হয়েছে যেখানে আমরা এই কিউট লেডি গাছ লাগাইছিলাম এখন বর্তমানে একশো একশো দিন প্রায় বয়স আচ্ছা কতগুলো গাছ লাগাইছিলেন আমরা গাছ লাগাইছিলাম প্রায় কিউট লেডি 700 গাছের মতো 700 গাছ 700 গাছের ভিতরে গোটা হয়তো 7-8টা গাছ নষ্ট হয়েছে আমাদের নিজেদের কারণে বলে কারণে দাল তার পরে আলহামদুলিল্লাহ যে এরকম কিউট লেডি ব্যতীত যে যারা যেগুলো পেপার বাগান আছে সেগুলো খুব সংকীর্ণ হয়ে গেছে কেন সংকীর্ণ হয়েছে রোগ কারণে আচ্ছা যে কিউট লেডি বাদে যারা অন্য গাছ হয়েছে সেগুলো সংকীর্ণ হয়ে গেছে রোগ বেদির কারণে তা আলহামদুলিল্লাহ আমাদের এই কিউট লেডি গাছের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা রোগ বেদিতে সংক্রমিত আমাদের গাছগুলো হয়নি আচ্ছা তাই এখন ফল ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিক্রয় শুরু করেছে শুরু হয়েছে খুব সুন্দরভাবে গাছগুলো আছে তা কাছে আশা করতেছি যে ভবিষ্যতে আরও অধিক ফলনের চিন্তা ভাবনা আল্লাহর কাছে আশা আছে যা আমরা পাবো আচ্ছা আপনার এই পেপে যে লাগাইলেন সাধারণত আপনার এলাকায় তো হাইব্রিড পেপে কখনো কেউ করে না না করে না তো আপনি কিভাবে ভাবলেন যে আপনি এই হাইব্রিড পেপে এত বড় একটা বাগান করবেন এই চিন্তাধারা আসলো কিভাবে বা রিস্ক নিলেন কেমন রিক্স নিলাম ওই যে করোনা ভাইরাসের মুহূর্তে দে পুরো পৃথিবী আতঙ্কিত জি আর আমাদের দেশে হচ্ছে হলো দরিদ্র দেশ সে দেশে এই করোনা ভাইরাসের কারণে অধিকাংশ অধিকাংশ ব্যক্তি খুব সমস্যার ভিতরে জর্জরিত অনেকে চাকরি হারাইছে কর্ম অনেকেই বেশিরভাগই কর্ম হারাইছে কর্ম হারালে মানুষের জীবনে ভোগান্তি চলে আসে তো সেই ভোগান্তি ভোগান্তির থেকে আমরা রেহাই পাওয়ার জন্য এই ফেসবুকের মাধ্যমে এই কিউট লেডি ছাড়া আমাদের এগ্রো ওয়ান সাথে যোগাযোগ হয় তারপরে ওনাদের সাথে পরামর্শ করে তাই ওনাদের কাছ থেকে চালানো আমরা এই গা বাগানটা করি তা আলহামদুলিল্লাহ আল্লাপাক খুবই ভালো ফসল দিয়েছে আমাদেরকে এখন আমরা ফসলগুলো তুলতেছি বিক্রয় করতেছি এবং খুব ভালো পয়সা পাচ্ছি আপনি যা বলেছিল তার সাথে কতটুকু মিল পাচ্ছেন একশো একশো মানে যা বলছে ওই এগ্রোয়ান সম্পূর্ণ কথার সঙ্গে এবং আমার ফসলের সাথে এক এখন আপনার আমরা আজকে যে ফিল্ড দেখলাম আপনার এই মুহূর্তে যে আমরা ফিল্ড দেখছি তো সেই জায়গাতে কিন্তু আপনি বললেন পাঁচশো কত পিস সাতশো পিস গাছ লাগাইছিলেন তো সাতশো গাছে সাধারণত হাইব্রিড পেপের হয় কি প্রচুর পরিমাণে ভাইরাসের মানে একটা ডিস্টার্ব হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন ধরনের ভাইরাস নাই সবচেয়ে মজার যে ব্যাপারটা ভাইরাস ফ্রি একটা ক্ষেত তৈরি করেছেন তো এই ক্ষেত্রে জাত একটা বড় ফ্যাক্টর তারপরে ফ্যাক্টর কিন্তু যে আপনি কীভাবে পরিচর্যা করেছেন তো পরিচর্যার যদি কথা বলি সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই জিনিসগুলো মেনটেন করেছেন মানে কতদিন পর পর কোনটা স্প্রে করেছেন এই পরামর্শটা কিভাবে পাইলেন আপনি শুরু থেকে আমাদের এগ্রোয়ান সহযোগিতা পরিপূর্ণভাবে ছিল এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করছি প্রতি প্রত্যেক সপ্তাহে যে ওষুধের শিডিউল ছিল প্রথম থেকে সেভাবে আমরা কাজ করছি মানে আপনি শিডিউল স্প্রে গুলো अप्लाई করেছেন এই তো জি জি আচ্ছা তো শিডিউল স্প্রে গুলো अप्लाई করার পরে কি আপনার মনে হচ্ছে যে এই অবস্থা এসেছে জি আল্লাহর রহমত ওই শুধু ওষুধের কারণে স্প্রে করার কারণে আমার মনে হয় গাছগুলো এখনো সুস্থ সবল আছে তো আমরা যে আপনার পুরো বাগান দেখতে পাচ্ছি তাতে তো নিঃসন্দেহে বলা যায় যে এটা একটা সাকসেসফুল একটা প্রজেক্ট জি জি কারণ এত সাকসেসফুল প্রজেক্ট কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে আমরা দেখি না সাধারণত হয় কি দেখা যায় অর্ধেক গাছ আছে অর্ধেক নাই এই অবস্থা হয়ে থাকে এবং যে গাছ থাকে তারও আবার দেখা যায় কিছু অংশ ভাইরাস হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ যে আমরা যে জাতের কথা বলেছিলাম কিউট লেডি অনেক ভালো জাত ভাইরাস মুক্ত ঠিক সেই রেজাল্টগুলোই কিন্তু আপনি পেয়েছেন আরও উদ্যোক্তারা পাচ্ছে তো এইভাবেই একটা ভালো জাত সারা বাংলাদেশ ছড়িয়ে যাক এবং আপনাদের মতো যারা কৃষির সাথে নতুনভাবে সংযুক্ত হচ্ছেন তারাও ভালো কিছু করুক এই প্রত্যাশায় মানে আবারও বলি যে সত্যি আমরা যারা কৃষি নিয়ে ভাবছি কৃষি নিয়ে কাজ করতে চাই সঠিক জাতের সঠিক পরিচর্যার মাধ্যমেই কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব আর সেটার জন্য অবশ্যই আপনাকে যে জাত এবং যে সময় টাইমিং নির্বাচন করতে হবে এটা ভালো পরামর্শের মাধ্যমে কিন্তু নির্বাচন করতে হবে কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিষয় সম্পর্কে আপনি জানেন না যারা ভালো জানে বা যারা কাজ করছে এটা নিয়ে তাদের সাথে পরামর্শ করুন এবং আমার বিশ্বাস কৃষি থেকে ভালো কিছু করা সম্ভব কৃষি যেটাকে আমরা বলি যে কৃষি হবে ইন্ডাস্ট্রি কৃষি হবে স্থায়ী ক্যারিয়ার সো আমরা সবাই মিলে স্মার্ট কৃষির সাথে থাকি আধুনিক কৃষির সাথে থাকি এবং স্থায়ীভাবে কৃষিতে ক্যারিয়ার করি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার স্বপ্ন যেন এই লেডি পেপে বিক্রি করে বাস্তবায়ন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ